হ্যালো ভিউয়ার্স, আজকে অনেকদিন পর আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির মধ্যে ছাদে কোনো রকম পাইপ বিছানো হয়নি। তো বিছানো হয়নি সেই বাড়িটিকে আমরা আজ কনসিল করে দেখাবো যে কীভাবে ছাদে পাইপ ফেলা না থাকলেও কনসিল ওয়ারিং করা যায়, সেটি আজকে আপনাদেরকে করে দেখাবো। এটি দেখছেন, এই যে এর মধ্যে দুটি রুম আছে, একটি কিচেন ঘর আছে এবং বাথরুম ঘর আছে। এটি একটি রুম এবং এই রুমটির মধ্যে দেখুন কোনো রকম পাইপ ফেলা নেই ছাদের মধ্যে। পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কোনো রকম ছাদে পাইপ ফেলা নেই। তো আমরা পুরোপুরি দেওয়াল কাটিং করে এটাকে কনসিল ওয়ারিং করব এবং ছাদে যে ফ্যানের পয়েন্ট হবে সেগুলো আমরা হালকা করে কাটিং করে সেখানে 3/8 পাইপ দিয়ে আমরা ফ্যানের পয়েন্টগুলো করব। এবং বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে, যে এর মধ্যে কোনো রকম পাইপ ছাদের মধ্যে ফেলা নেই। যে দেখছেন কোনো রকম ছাদে পাইপ ফেলা হয়নি। তো এই অবস্থায় আপনাদেরকে কনসিল করে দেখাবো যে কীভাবে কনসিল ওয়ারিং করা হয় ছাদে পাইপ ফেলা না থাকলেও। এটা দেখুন, এটা কিচেন ঘর, কিচেন রুম। কিচেন রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন কোনো রকম ছাদে কোনো রকম দেখুন পাইপ নেই, পাইপ ফেলা হয়নি। এই যে দেখুন এটা ফ্যানের হুক, এখানে দেখুন কোনো রকম কোনো দিকে কোনো পাইপ নেই। তো বাড়িওয়ালা পাইপ ফেলেনি, কেসিংয়ে ওয়ারিং করবে বলে চিন্তাভাবনা করেছিল। পরবর্তীকালে আবার চিন্তাভাবনা চেঞ্জ করেছে, বলেছে আমি কনসিল ওয়ারিং করব, করা যাবে? আমরা বলেছিলাম হ্যাঁ করা যাবে, তো দেওয়াল কাটিং করতে হবে এবং ছাদকেও কাটিং করতে হবে, করে আপনাকে কনসিল ওয়ারিং করতে হবে। বলেছিল ঠিক আছে তাই করেন। তো এটা দেখুন, এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রুমের মধ্যে দেখুন কোনো রকম পাইপ কোনো রকম ফেলা নেই ছাদের মধ্যে। তো আমরা কাটিং করেছি, দেখুন এটা কাটিং আমাদের কাজ চলছে এখন। তো আমরা এটাকে কাটিং করে পাইপ লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজটা করা হয়েছে। তো কাটিং এবং যে কাজ চলছে এটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমরা কমপ্লিট করে ফের আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ আমরা কাজটা কীভাবে করেছি। তো দেখুন, আমরা সেই বাড়িটাই আপনাদেরকে ফের দেখাচ্ছি। আমরা কাজ কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো দেখুন, আমরা এই যে বাড়িটির মধ্যে প্রবেশ করছি, দেখছেন আমাদের কাজ করা হয়েছে, পাইপ লাগানো রয়েছে। তো দেখুন, আমাদেরকে পুরোটা দেখাবো। এই যে দেখছেন, এখানে এই যে এমসি বক্স লাগানো আছে, এখান থেকে মেল লাইনটা আসবে এবং এখানে একটি বোর্ড, এখান থেকে দেখুন এই যে ছাদে পয়েন্ট তোলা হয়েছে ফ্যানের জন্য। কাটিং করে ছাদ সরু করে কাটিং করা আছে, দেখুন করে সব আমরা 3/8 পাইপ দিয়ে ফ্যানের পয়েন্টগুলোকে তুলেছি এবং হাফ ইঞ্চি পাইপ দিয়ে আমরা মেল লাইন এবং পয়েন্টগুলোর জন্য হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। এখানে দেখুন নিচেতে একটা পাইপ দেওয়া রয়েছে, এই পাইপটা এখানে এসেছে এই সিঁড়ির জন্য। সিঁড়িতে একটা পয়েন্ট হবে এবং পরবর্তীকালে তখন দোতলা হবে, সেখানে মেল লাইন ওঠার জন্য। এখানে এখন একটা 2 মডুলার জিআই বসিয়ে দেওয়া হয়েছে এবং একটি পয়েন্ট করা হয়েছে। এবং আর যে বোর্ডগুলো দেখাই আপনাদেরকে, দেখুন এখানে দেখুন এটা একটি 12 মডুলার বোর্ড এবং এখান থেকে দেখুন মেল লাইনটাকে আমরা এই বোর্ডে নিয়ে এসেছি। এই যে এখানে একটি বোর্ড করা হয়েছে, এই বোর্ডটির মধ্যে আমরা মেল লাইনটা নিয়ে এসেছি এবং এই বোর্ডটা দেখুন একটু সাইডে বেরিয়ে আছে। এখানে যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাটা থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে, সেজন্য বোর্ডটাকে একটু আমরা বের করে রেখেছি, তো এটা জানলা থাকবে না। এবং এই যে নিচে দেখছেন একটা পাইপ এসছে, নিচের পাইপটা দেখুন এখান দিয়ে নিচে দিয়ে আমরা মেঝে দিয়ে এটাকে ফেলেছি। এটাকে নিয়ে এসে এখানে দেখুন একটা বোর্ড করেছি, এই বোর্ডটা বাথরুমটা যে আছে বাথরুমের জন্য এই বোর্ডটাকে আমরা লাগিয়েছি। এবং এখানে দেখুন এদিকে একটা মেল লাইন গেছে এবং উপর দিয়ে এই যে পাইপটা দেখছেন এটা বাথরুমের মধ্যে ঢুকেছে। এখানে একটি গিজারের পয়েন্ট ও একটি লাইটের জন্য একটি পয়েন্ট করা হয়েছে, যে দেখছেন একটা গিজারের জন্য একটি লাইটের জন্য পয়েন্ট করা হয়েছে। এখানে গিজারটা এই যে পাইপ লাইন করা আছে। এবং বাইরে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন বোর্ডটা লাগানো রয়েছে, এখান থেকে আরেকটা যে পাইপ দেখছেন এই যে ভিতর দিকে ঢুকেছে, এদিকে এটা হচ্ছে রান্নাঘর বা কিচেন ঘর যেটাকে বলে। এখানে একটি 12 মডুলার বোর্ড লাগানো রয়েছে এবং এখানে দেখুন আমরা পয়েন্টগুলো যে করেছি দেওয়ালের মধ্যে, এখানে একটি পয়েন্ট করা রয়েছে এবং এদিকে আর একটা পয়েন্ট করেছি। এবং ছাতেতে আমরা ফ্যানের জন্য যে পয়েন্টটা তুলেছি, দেখুন 3/8 পাইপ দিয়ে কাটিং করে আমরা যে হুকের কাছে পয়েন্টটা ছেড়ে রেখেছি। এবং এদিকে দেখুন দুটো পয়েন্ট ছাড়া আছে, একটা এক্সিট ফ্যানের জন্য, একটা লাইটের জন্য। তো এইভাবে আমরা কাটিংগুলো করেছি। এবং আরেকটা দেখুন আপনাদেরকে দেখা, এখানে নিচে দিয়ে দেখুন একটা পাইপ নিয়ে এসেছি, এই যে এখান দিয়ে নিয়ে এসে এইখানে একটি বোর্ড করেছি। এটা পাওয়ার প্লাগ, এখানে একটি ফ্রিজ রাখার চিন্তা ভাবনা করেছে, সেই জন্য একটি পাওয়ার প্লাগের জন্য একটি বোর্ড করেছি।
এইভাবে আমরা কিচেন ঘরটাকে কাটিং করে ওয়ারিং করেছি। তো এরপর আপনাদেরকে রুমটা দেখাবো, রুমটা আপনাদেরকে দেখাই যে রুমটা কীভাবে ওয়ারিং করেছি। রুমের ভেতরে আমরা ঢুকে পড়েছি, ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা এই ডান দিকেই ঢুকি, এখানে বোর্ড করেছি, জানলাটা বন্ধ হয়ে যাবে, এটা থাকবে না। এবং এখানে দেখুন উপরে একটি পয়েন্ট করেছি, এবং এই যে বোর্ডটা করেছি দেখুন বোর্ডের নিচে একটি নাইট ল্যাম্পের জন্য আমরা 4 মডিউলার জিআই বক্স লাগিয়েছি। এখান থেকে নিচেতে দেখুন একটু পাইপ নিয়ে এসেছি, এই যে এই পাইপটা। এইখানে বাথরুমের জন্য একটি 2 মডিউলার বোর্ড লাগানো আছে, এখানে 2টি সুইচ হবে, বাথরুমের মধ্যে 2টি পয়েন্ট করা আছে, এবং এখানে একটি পয়েন্ট করা আছে রুমের জন্য। তো বাথরুমের যে 2টি পয়েন্ট করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। বাথরুমের মধ্যে আমরা 2টি পয়েন্ট করেছি, এই যে দেখছেন এখানে একটি পয়েন্ট করা আছে, এবং এদিকে আর একটি পয়েন্ট করা আছে, একটি লাইটের জন্য, একটি ফ্যানের জন্য। তো রুমটির মধ্যে আপনাদেরকে দেখাই যে দেখুন এখানে নিচে যে এই যে আরেকটা পাইপ দেখুন এই যে এসেছে সোজা এখান দিয়ে, নিচে দিয়ে হয়ে এখানে কাটিং হয়ে যে বোর্ডটি উঠবে এটি একটি বেডের বোর্ড হবে, এবং এসির জন্য একটি বোর্ড করা আছে, এবং ওপরে এসির সকেটের জন্য একটি বোর্ড লাগানো হবে। এবং এই সাইডে দেখুন এখানে কাটিং করে নিয়ে এসে এখানে একটি সার্কুলার করা হয়েছে পয়েন্টের জন্য, এবং ওপরে দেখুন 3/8 পাইপ দিয়ে কোন দিয়ে আমরা হুক দিয়ে সাঁটিয়ে দিয়েছি, এটা প্লাস্টারে মেকআপ হয়ে যাবে, সেজন্য এটাকে কাটিং করা হয়নি। এবং এখানে একটি দেখুন বোর্ডে যে খুলে এমনি যেমন আটকে রয়েছে এটা এটা এখানে লাগানো হবে, এখন এটা কাঁথুনি এটা কমপ্লিট হয়নি বলে এটাকে এমনি লাগিয়ে রেখেছি। এটা টিভির জন্য একটি বোর্ড করা হবে, 2টি সকেট 2টি সুইচ হবে, এবং এই মেল লাইনটা দেখুন এই যে টুকরো এই যে পাইপটা কেটে রেখেছি, এই বোর্ড থেকে এই বোর্ড পর্যন্ত এই পাইপটিকে লাগানো হবে, এটা মেল লাইনের জন্য। এবং নিচে দেখুন আরেকটা যে পাইপ নেমেছে এই বোর্ডটা থেকে, এই যে পাইপটা দেখছেন, এই পাইপটা সোজা আমরা এখান থেকে নিয়ে গিয়ে একদম বাড়ির বাইরের দিকে মানে পিছন দিকে এটাকে ফের করে রেখেছি। টিভির যে কেবিলটা আসবে কেবিলটার জন্য আমরা এই পাইপটাকে বাইরের দিকে বের করে রেখেছি, কেবিলটার মধ্যে দিয়ে চলে আসবে। তো এইভাবে আমরা টোটাল রুমটাকে দেখুন এইভাবে ওয়ারিং করেছি। তো ছাদে কোনো রকম পাইপ ফেলা নেই, তার সত্ত্বেও আমরা এটা কাটিং করে কনসিল ওয়ারিং করেছি। তো এইভাবে আপনারা মনে করলে ছাদে পাইপ ফেলা না থাকলেও আপনারা কনসিল ওয়ারিং করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকমই ভিডিও আমি আপলোড করে থাকি, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।